মমতা ব্যানার্জি জিলা পথ বন্দে মাতরম বন্দে মাতরম। আমি ডেকে নেব নানুর বিধানসভা তথা নানুর ব্লক এবং শ্রীনিকেতন ব্লকের ব্লক সভাপতি সহ অঞ্চল কমিটি ব্লকের কোর কমিটির সদস্যদের। আপনারা সকলেই মঞ্চের বাঁদিকে চলে আসুন। সুব্রত ব্লক কোর কমিটির সদস্য সুব্রত, আমরা কোর কমিটির সদস্যদের একবার এদিকে আসতে বলছি। বাবু আমরা নানুর ব্লক কমিটির কোর কমিটির সদস্যরা উপস্থিত নেতৃবর্গকে সাল এবং উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন। যাই হোক, আমাদের এখানে উপস্থিত আছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এবং নানুরের 11টি গ্রাম পঞ্চায়েতের বুথ কমিটির সমস্ত সদস্য সহ কিছু তৃণমূল কংগ্রেস অনুরাগী সমর্থকবৃন্দ এবং প্রত্যেকটা অঞ্চলের কোর কমিটির সদস্য, অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সকলেই এখানে উপস্থিত আছেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো আমরা আজকে বুথের যে সম্মেলন, সেই সম্মেলনে আমরা সকলকে ডেকেছি এবং এই সম্মেলন পরিচালনা করার জন্য বীরভূম জেলার অন্যতম সহ সভাপতি মাননীয় অভিজিৎ সিনহার হাতে আমি মাইক তুলে দিচ্ছি, তিনি সম্মেলন শুরু করবেন। ঠিক আছে, আপনারা সকলেই জানেন যে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে বীরভূম জেলার 11টি বিধানসভা এবং পূর্ব বর্ধমান জেলার 3টি বিধানসভা, যেটা বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আউসগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট, এই 14টি বিধানসভায় আমরা বুথভিত্তিক কর্মী সম্মেলনের কাজ শুরু করেছি। আজকে আমরা নানুরে এসেছি, আমাদের সাথে আছেন বীরভূম জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বিকাশ রায়চৌধুরী, আছেন বোলপুর লোকসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ শ্রী অসিত মাল, আছেন নানুরের ব্লক সভাপতি শ্রী সুব্রত ভট্টাচার্য, আছেন বোলপুরের ব্লক সভাপতি এবং জেলার অন্যতম সম্পাদক শ্রী সুদীপ্ত ঘোষ, আছেন আপনাদের নানুর এবং বোলপুর পঞ্চায়েত সমিতির যারা সভাপতি, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি মেম্বার, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিরা আছেন, বুথের কর্মীরা। 17টি অঞ্চল নিয়ে এই বিধানসভা, নানুরের 11টি এবং বোলপুরের 6টি, ফলে আলাদা তুমি গ্যাসে এসো আলাদা, মোট 17টি অঞ্চল নিয়ে এই আমাদের নানুর বিধানসভা রিভিউ হবে।
আমাদের যা দেখে মনে হচ্ছে আমাদের অনেক উৎসাহী কর্মীও এসছেন, আমাদের বুধভিত্তিক কর্মী সভার বাইরে অনেকে এসছেন, স্বাগত জানাচ্ছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু জনসভা নয়, এটা আলোচনা সভা। এখানে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কেষ্টদা রিভিউ করবেন, তাই যারা এসছেন খুব শান্তিপূর্ণভাবে আলোচনা শুনবেন, এবং যারা বুথের থেকে কর্মীরা এসছেন যখন জেলা সভাপতি আপনাদেরকে প্রশ্ন করবেন উত্তর সঠিকভাবে দেবেন। সমস্ত তথ্য আমাদের কাছে আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও অনুরোধ করব যিনি উঠবেন তার আশেপাশে যারা আছেন তারা তার নিশ্চয়ই তাকে সহযোগিতা করবেন। আমরা আমাদের বুথভিত্তিক কর্মী সম্মেলন শ্রী অনুব্রত মণ্ডল কেষ্টদার অনুমতি নিয়ে আমরা শুরু করছি। প্রথমে আমরা বোলপুর ব্লকের যে ছটি অঞ্চল আছে আমরা সেটা দিয়ে শুরু করব। কসবার অঞ্চল সভাপতি সামনে চলে আসুন, এবং সুদীপ্ত ঘোষ আপনি মঞ্চে থাকুন। একটি কসবাতে বুথ কমিটি আছে, তাই সুদীপ্ত ঘোষ কসবা রিপোর্টিংটা করবেন। হ্যালো, কসবার যে বুথ কমিটি আছে, কসবার বুথ কমিটির সদস্যরা এখানে চলে এসো সামনে। বুথ কমিটি যাদের আহ্বায়ক করা হয়েছে, কনভেনার করা হয়েছে, এগারোটা বুথে হেরে আছিস আর গোটা অঞ্চলে হেরে আছিস 1500 ভোটে। হ্যাঁ, কি ব্যাপার? কসবাতে আমরা প্রত্যেকটা জায়গাতে মিটিং করেছিলাম, কিন্তু ওখানটায় একটা সাবোটেজ হয়েছে, এবং আমাদের যে অঞ্চল কমিটি ছিল সেই অঞ্চল কমিটি পূর্ণাঙ্গভাবে না কাজ করার জন্য আমরা অঞ্চল কমিটি ভেঙে দিয়ে এখন নতুন করে বুথে বুথে আমি কমিটি করেছি। আশা করি সামনের দিনে ওখানটায় কসবাটা আমরা হাতে নিয়েছি এবং আমরা নিজেরা দেখছি। আশা করি 2021 কি হবে, 2021 আমাদের বুথ কমিটি, আপনারাই বলুন কি 2021 আমাদের বুথ কমিটি যদি হয় তাহলে কি হবে, লিড হবে বুথে? আমরা বলেছি একটা বুথের লোক আর একটা বুথে যাবে না, লিড হবে বুথ কমিটি, বুথই থাকবে। 1500 ভোটে হেরেছেন, 1500 লিড হবে কি বলছে? একজন নাম বল ওখান থেকে। হ্যালো, একটার নাম বল। জামিল আজিজ, জামিল তোর নাম কি? জামিল, হ্যাঁ তোর নাম জামিল, তাই বলছে জামিল। কোথা বাড়ি? কসবা। নারায়ণ মান্ডির আছে, নারায়ণ মান্ডির অপাদত্ত যোগ করার ক্ষমতা। কত রেজাল্ট ভালো? মালা থেকে কেউ এসছে? মালা, মালা হাত তোলো, মালা থেকে মাস্টারমশাই এসছে, মাস্টারমশাই কই? বেলগ্রাম, অরূপ বেলগ্রাম, অরূপ কই? ওই বুথ কমিটি আহ্বায়ক করে দিন। হরিদারপুর, হরিরামপুর, গন্দপুর, হরিরামপুর, ওই এই পাশে আছে, কামারডাঙ্গাল, দামোদরপুর, 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 এই পাশে খিরুলি, 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 হাত তুলতে বল, ঢোকে নাই, বিচন্দ্রপুর, ঠিক আছে, সর্বলোহনা আলপনা চলে আসুন, বাপুল অঞ্চল সভাপতি, বাপুল, প্রবীর, বাদুদা, সামনে সামনে, এই সামনে চলে সামনে,
এই নাই হার্লি কেন হারলাম তার কারণ বলতে গেলে আমাদের ব্রাহ্মণের যে টোটাল ভোটটা ছিল সেটা কিন্তু বামফ্রন্টের খাতায় একটা পয়েন্ট সবটাই বিজেপি ঘরে চলে গেছে, সব জায়গায় হয়েছে। আর একটা হাওয়া তার সঙ্গে সম্পর্ক হয়ে একটা ব্যাপার হয়েছে, এই নিয়ে মনে হচ্ছে আমার বিরকাচির লোক এসছে। হ্যাঁ সব বিরকিছে বিরকিছের জায়গায় সকল ওটো ওটো বিরকিছে থেকে কে এসছো বাবন? এটা বসো, মেয়েরা বসুন, মহিলারা বসুন, মহিলারা বসুন। দমদমা কে এসছে? দমদমা সভাপতি হয়েছে। আলমান্দা কে এসছে? আলমান্দা আলমান্দা দমদমা সবই তো হেরে আছিস। দমদমা জিতে আছে 55 ভোটে। কি হবে এখন? এখন যে অবস্থাটা ছিল তার থেকে অনেকটা আমরা রিকভারি করতে পারি। এখন আমরা কি বুথ কমিটির মাধ্যমে করছি সেটা বলো। এবং বুথ কমিটি প্রত্যেক জায়গা যাচ্ছে, তো দুটো অংশের প্রধান, প্রথম অংশের উপপ্রধান, এটা অংশ উপপ্রধান, তুই তো চালাস। এবারে কিন্তু লিড না হলে ছেড়ে কথা বলবো না। লিড হবে আমাদের, কারণ আমরা কি বলছিস তুই? তো প্রত্যেকটি জায়গায় বুথে বুথে যাচ্ছি, বুথে বুথে যে আমরা, তুই কি বলছিস? না না না, তিনজন এবারে আমরা বুথে বুথে যাচ্ছি, আশা করি আমরা তো যেতাম না আগে, আমরা রিকভারি করবো ট্রিটমেন্ট কমিটি এবং বুথে কমিটি হচ্ছে, বুথে বুথে লিড হবে এখানে দেখা যায়। এখনো বুথে সর্বশেষ লিড হবে, একুশে লিড হবে। হ্যাঁ লিড হবে, এই বাহাদুর লিড হবে। একই বিধানসভায় যত রইল তার থেকে 2500 ভোটে মাইনাস আছে, এখন 2500 ভোটে ওটাই রিকভারি করবো। এখনো সুচিত যাচ্ছে আর আমরা গ্রাম থেকে ইয়ে করে একটা সমন্বয় তৈরি করেছি, লিড হবে। আসুন চলে আসুন। কঙ্কালি গোলা কঙ্কালি বুথ কমিটির মেম্বার মামন, এলপোলা এসো এসো না, এসো এসো এরপরে সিয়ান সিয়ান মুলুক তৈরি থাকবেন। সিয়ান মুলুক কি ব্যাপার, হারলি কেন? আমাদের নেতৃত্বের একটু সমস্যা ছিল, কঙ্কালিতে কাজ কম হয়েছে। কঙ্কালিতে দাদা প্রচুর কাজ হয়েছে, জেলার মধ্যে সব থেকে বেশি কাজ দিয়েছেন কঙ্কালিতে। তাহলে হারলাম কেন? সাংগঠনিক একটু নেতৃত্বে যারা দায়িত্বে ছিল আগে তাদের একটু গাফিলতি ছিল, সেগুলো পরবর্তীকালে আলোচনা করে সিদ্ধিপুরের ঝামেলা মিটেছে। সীতাপুরের ঝামেলা মিটেছে, সীতাপুরে প্রায় 400 লোক পার্টি অফিসে গিয়ে জয়েনও করেছে। আদিত্যপুরে যে সমস্যাটা ছিল, আদিত্যপুরের প্রতিটি বাড়ি থেকে লোক বেরিয়েছে, সেদিন সভাধিপতি সুদীপ্ত দা গেছিলেন। আদিত্যপুরে প্রায় 3000 লোক নিয়ে একটা মিটিং হয়েছে, এখন পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। বুথে বুথে গিয়ে মিটিং আমরা করছি, সুদীপ্ত দাও যাচ্ছেন, মন্ত্রী গেছিল। মহুলার পরিস্থিতিটা একটু তুলনামূলক উন্নতি হয়েছে, সুদীপ্ত দার সঙ্গে আমরা কথা বলেছি, 2-4 দিনের মধ্যে মহুলাতে আমরা বসছি। মহুলা আর আপনার ধলটিকুটিতে একটু সমস্যা আছে। ধলটিকুটি কি হয়েছে? ধলটিকুটিতে একটু বলবি না আমি বলবো? বলুন না, তোর কাছে শুনতে চাইছি, তুই বলবি না আমি বলবো? ধলটিকুড়ির ব্যাপারে, ধলটিকুড়িতে আপনার ওই আদিবাসীদের একটু সর্দার পাড়ার যে আদিবাসীগুলো আছে, ওরা একটু আমাদের ছেলেগুলোর সঙ্গে কেন হলো, আমাদের ছেলেগুলো ঠিকঠাক জনসংযোগ নাই ওদের সঙ্গে। সেটা বল, আদিবাসীদের আমি দোষ দিচ্ছিস কেন? না আদিবাসী দোষ নাই, আমরা আমাদের যারা নেতৃত্বে আছে তাদের গাফিলতি এটা। সেটা বল, ধলটিকুড়িতে আদিবাসীদের কোনো দোষ নাই? না দোষ ধলটিকুড়িতে দোষ তোমার লোকেদের। তুই ভাবিস আমি বোধ হয় থাকি, কোনো খবর রাখি না? হ্যাঁ মূর্খের সঙ্গে বাস করছিস। ভোল্টগুড়িতে ইমিডিয়েটলি সুইত্তুকে নিয়ে গিয়ে বসো গা, ঠিক আছে যাও। বিধানসভায় কত লিড হবে একুশে? বিধানসভায় লিড 3000-এর উপরে আমরা করবো, যেমন করে লেখো তো মোমেনের নামে। তো না তুই তুই এক রিজাইন করে দিবি না পালিয়ে যাবি বলবো ছেলে, লেখো তোর নামে লিখে রাখলাম। বেশ ঠিক আছে, তোকে একটা তথ্য বলে দিই,
রামচন্দ্র ডোম 6, 8, 12, 20, 7, 7, 10, 5, 18, 56, 14, 12, 9, 12, 3, 7 জয়েন হচ্ছে সিপিএমের ভোটটা জয়েন হচ্ছে এখন জয়েন হচ্ছে এখন 4 মাসের মধ্যে জয়েন করাচ্ছো বাস ঠিক আছে হ্যাঁ একদম এবং আদিত্যপুরের বুথে দুটো বুথে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো অনেকটাই ওভারকাম করে আমি এনি প্রবলেম আমাকে জানাবি ঠিক আছে এবং মানুষের সঙ্গে আমি যোগাযোগ করছি তোর সঙ্গে পুরনো সম্পর্ক আমাকে জানাবি কোনো অসুবিধা হবে ঠিক আছে ওকে সিয়ান মুলুক চলে আসুন আলাদা সামনে এসো উপরে দে উপরে দে পাশে যাক আমি আলাদা কাটা কথা বলি সিয়ান মুলুক বরাবরই আমরা হেরে থাকি হ্যালো হ্যাঁ আজকে সিয়ান মুলুক একটা লিড দিয়েছিস এই জন্য ধন্যবাদ জানাই লিডটা যেতে বাড়ে তুই পারবি চেষ্টা করলে না তোর চাপ আর কোনো ব্যাপার নাই হ্যাঁ তোকে দায়িত্ব দেওয়ার পর সুইত্য তোকে আনার পর তুই সবটাই কনসার্ন নিয়ে করিস সিন মুলুকের যা লিড হয়েছে আমরা হেরে আছি তোমার 3, 5, 6, 7, 8, 9 বুথে হেরে আছি হ্যাঁ সিএনই বেশি হেরে আছি সিএনটা কি করতে হবে কারো কোনো কথা শোনার দরকার নাই সুদীপ্তর সঙ্গে আলোচনা কর বিকাশ দা কি বললো আমি কি বললো দেখার দরকার নাই আমি যেটা বলছি ফাইনাল যাকে বাদ দেবার তাকে বাদ দাও যাকে রাখার তাকে রাখো পরিষ্কার বলে রাখলো বাইরে আসুন বাইরে ভজন আমাদের বুথ কমিটি মেম্বার কই হাত তোলো বাইরে বাইরে বুথ কমিটি দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও বসে যাবে প্রত্যেক বুথে কিরে 10টা বুথে হারলি কেন ওটা ওই আগে যা ঝামেলা ছিল বাহিরিতে পর 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 5 বছর তো ওই চলেছে এখন ভালোই ছেড়ে দিয়েছি সাধারণ মানুষ ও অঞ্চল ছেড়ে দিয়েছি সবাই মিলে অঞ্চল চালায় আর তুই কি করিস প্রধান হয়ে আমি যাই সবার সঙ্গে কথা বলি গল্প করি ভালো ব্যবহার করি আবার কিটা মেয়ে ফেয়ে দেখছিস তোর বিয়ের জন্য না অঞ্চল ছেড়ে দিয়েছি সবাই নিজের মতন চালায় আমি ঝগড়াঝাটি করা হবে না সবাই সবাই মিলে মিলেমিশে কাজ করবো লিডটা বাড়বে বজন 2400 ছিল আমাদের লিড আগে ওই 1300 কত ভোটে হেরেছিল ওটা মেকআপ দিয়েছি দিয়ে 2400 ভোট হয়েছে এখন কি হবে এই ভোটটা ধরে রাখতে হবে আর বাড়ানোর চেষ্টা করতে সবাই মিলে নিচে কথা তুই বল কত লিড হবে ভোট করি না তোর বিয়ে পেছি যাবে নিচে কথা বলি না হবে জিততে হবে তো আগে জিতি দেখি তখন চেষ্টা করবো এইটা তো হবি হ্যাঁ এই ভোটটা তো জিতবই আরো চেষ্টা করি 2400 মুখে বললে দি কি হবে 2400 থাকবে আরো বাড়াবার চেষ্টা করছিস এই তো হ্যাঁ বেশি বাড়িয়ে বলবো না যেটা পারবো সেটাই বলবো 5000 টার্গেট আছে লিখবো 5000 না লিখলাম না নিচে কথা বলি না তো করবো 5000 করবো 5000 করবো সিঙ্গি সিঙ্গি দাঁড়াও সিঙ্গি বুথ কমিটি সবাই সিঙ্গি বুথ কমিটি অপুদা বসো বসো সিঙ্গি প্রধান 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 করো বসে যাও আরে কটা বুধে হেরে আছিস 7টা হ্যাঁ 7টা বাড়ি দিয়ে কিছু গোলমাল আছে নাকি না হ্যাঁ না না আমি বাড়ি পেয়েছে প্রায় পেয়েছে আজকে 850 ঢুকেছে হ্যাঁ আজকে 850 ঢুকেছে এটা তো ফাইন জানি টাকা চাইছে না তো না না হ্যাঁ টাকা চাইবে না কেউ টাকা চাইছে নাকি না না কত বড় ঝামাল হয়েছিল 6টা বাড়ি নিয়ে টাকা ফেরত দেওয়া করেছিলাম যারা নিয়েছিল এবারে এবারে আজকেই তো ঢুকেছে আজ তো কোনো ঝামেলা নাই আগের লটা ঢুকে নাই না না আজকেই প্রথম ঢুকছে কত ঢুকলো 850 850 তো টাটকানো ছিল তারপর ভিডিওকে আমি আর রানা ডিএম কে বলে সারা করালাম তা জানি সবাই পেয়েছিল তুই পাঁচ মাস ঠিক আছে যেন স্বচ্ছ কাজ করা হয় ঠিক আছে আর কারো কাছে 10 টাকা না আনা হয় ঠিক আছে তোর ভূতের লোকরা এসছে তোর ভূতের দাঁড়া আমার একদম গোটাই বলছি যে এই বাড়ি ঘর যারা এসছে সাধারণ মানুষকে দেবেন কারো কাছে যেন পয়সা না চায় মেম্বাররা পার্টির লিডাররা দেখবেন গরিব মানুষের বাড়ি এসছে যেন গরিব মানুষ পায় এটা খেয়াল রাখবেন আর আমি কিন্তু জানতে পারবো 10টা টাকা নিলেও জানতে পারবো বলতে বিজয় কি খবর
ভোটে বিজয় আজকে কোথায় এসেছে এসছে বলছে আছে কিরে কাজ করছিস না অমূল্যর কি খবর অমূল্য দাও আছে আমাদের দলে হ্যাঁ আমাদের দলে আছে অমূল্য আছে হ্যাঁ গিদর নুরুল আছে সবাই আছে গোটা অঞ্চলটাই এক জায়গায় আছে ঠিক আছে সবাই যেন সংযত হয়ে যায় সব এক জায়গায় আছে ইয়ে কি খবর আমাদের তুলুদের তুলু আছে ইটনডা রফিকুল চাঁদ আছিস না বড়ডিয়া এখন তো ব্যাকে আমাদেরকে সমর্থন করে পঙ্কজবাবুর ছেলে কিন্তু ফন্টে আসে না কেন প্রচুর জমি জায়গা ব্যাপার আছে ওদের আমদারা ভবানীপুর আমদারা ভবানীপুর আছে ওইখানে আমাদের জেনারেল কাস্টে কিছু ঘাটতি আছে আর ওখানে যদি গরিব মানুষের পাড়াটা আছে গরিব মানুষের পাড়াগুলো মেজর পাসের আমাদের আছে কিন্তু জেনারেল কাস্টে গড়বড় আছে কেন ওখানে সেই সাইদের বাড়ির লোকগুলো নাই আছে কিছু কিছু আছে কিছু কিছু নাই না পারলে যা বলবে তাই করবো বেশ আমরা সুদীপ্ত ঘোষকে বলি যে আমরা বোলপুরের ছটি অঞ্চল রিভিউ শেষ করলাম আপনার 113টি বুথ এই ছটি অঞ্চলে 59টা বুথে আমরা পিছিয়ে আছি আপনার এই ছটি অঞ্চল থেকে আমাদের লিড আছে 3,849 4,000-এর কাছাকাছি লিড আছে এবারে আমাদের নানুরের ব্লক সভাপতি দাঁড়িয়ে যান বড়া সাঁওতাল অঞ্চল সভাপতি চলে আসুন এখানে বড় সত পরে কিন্নার 2 নম্বর রেডি থাকবে প্রধান কি হবে কটা 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 উঠে হেরে আছেন 13টা কত বটে 64টা 13টা উঠে 64 বটে হেরে আছেন টোটাল 64টা ভোট মানে ভোটে হেরে আছে আমরা সেটা আমি জানি 13টা বোধ হার 13টা বোধ হারলেন কেন আমরা বড় সত্তা গ্রাম পঞ্চায়েতে সিপিএমদেরকে নিয়ে ভোট করছিলাম ওরা আমাদের সাথেই ছিল কিন্তু তারপরে ওরা আমাদের সঙ্গে বিক্রিয়া করে সেই সবগুলোকে আমরা পেছনে ফেলে এখন নতুন নতুন সব মুখ নিয়ে এসেছি নিয়ে এসে আবার নতুন করে আমরা ভালো একটা জায়গায় এসেছি ঠিকমতো কাজ ডিস্ট্রিবিউট হয় হ্যাঁ বাড়িঘর ঠিকমতো বিলি হয় হ্যাঁ হ্যাঁ প্রধানকে ফোনটা দিন তো আপনার কেউ ডিস্টার্ব করে সত্যি কথা বলুন কেউ ভয় দেখায় পয়সা চায় না কন্ট্রাক্টরের অত্যাচার নেই কাজ নিয়ে বলে না এই পয়সা বলে দিন ওই পয়সা বলে দিন সুস্থভাবে চলছে বড় সন্ধ্যা তাহলে এতগুলো বুথে হেরে গেলাম বড় সন্ধ্যা কি কাজ কম দেওয়া হয়েছে সুব্রত হ্যাঁ কাজ বেশি দেওয়া হয়েছে তাহলে কেন হারলা সমাজ যে লোকগুলো সামনে ছিল সেই লোকগুলোকে 2 বছর ধরে আমি ঠিক মতো মানাতে পারি নাই অশোক ঘোষ কথা অশোক ঘোষ মা মারা গেছে তারপর স্ত্রী মারা গেছে সেটা মনমতো হয়ে আছে আজকে আসেনি না আমি আসতে বলেছিলাম বড় সাতটা কিন্তু বড় অঞ্চল কত ভোটার বড় সাত প্রায় তো 15,000-এর ঊর্ধ্বে ভোটার 17,000 কত ভোটার আছে খুব বড় অঞ্চল নজর দাও মানে বিধানসভায় লিড হবে তো একদম সেই কারণ এখন অনেক বিধানসভায় লিড হবে হ্যাঁ লিড হবে প্রধান কি বলছে হবে লিড দেবো দেবেন সব জায়গায় যান ঘোরেন ঠিক আছে আসুন 3-2
কিনা দুটি একটা কথা বলি সুব্রত, বড়া সাতটা কি একা পারবে না থ্রি ম্যান কমিটি করে দেবো না টু ম্যান কমিটি করে দেবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বামদা বলুন, আমি তো অনেক সিনিয়র লোক, কীর্ণাহার টু অনেক সিনিয়র লোক, আপনি এখন সব ঠিকঠাক চলছে আপনার এখন কোনো অসুবিধা নেই, কিন্তু লোকসভাতে লিড হয় নাই মামদা, কত জিতবেন? 3000 ভোটে লিড দেবো বামদা, ঠিক বলছে? আচ্ছা বামদা, আপনি দায়িত্ব আছেন তো, তাহলে আপনার কাছে বুঝে নেবো আমি, এই দাদা বামদার কাছে বুঝে নেবো, ওকে? 5000 লিখে রাখলাম তোমার নামে, ঠিক আছে চলো। দাসকলগাম করে ওয়ান রেডি থাকবে, ওটা তোর কানে এখন রেডি, একদম টিম বসো, তোমার কথা বলতে হবে না, টিম বসো, কিন্নাহার ওয়ান চলে আসুন। কি ব্যাপার, গোহারা করে তো হেরে আছেন, সানার যখন ব্লক প্রেসিডেন্ট ছিলেন তখন থেকে আপনি দল করেন? না না, আমি স্যার 12 সাল থেকে এসেছি। হ্যাঁ, আমি 2012 পরে এসেছি। 12 আসতে পারেন, দলের সমর্থন ছিলেন, সমর্থন 100 বার, এক প্রত্যেকটি মিটিংয়ে আসতেন, অস্বীকার করতে পারবেন না, প্যান্ট শার্ট পরে আসতেন, এখন পাঞ্জাবি পাল্লু পরে কি করবো, চেষ্টা করেছিল স্যার, এবারে আমাদের প্রচুর খাটাখাটনি হয়েছিল, এই রেজাল্ট হলো কেন? এইটা আমরা কিছুতেই কোনো ব্যাখ্যা দিতে পারবো না, একদম আমরা মানে আপ্রাণ চেষ্টা করেছি, প্রত্যেকে ইউনাইটেডলি চেষ্টা হয়েছে, কিন্তু কারণ এখন কি হবে, এখন আমরা কিন্তু আবার চেষ্টা করছি যে যেগুলো আমাদের ভুল ত্রুটি ছিল হয়তো মানুষ কাছে আমরা আস্তে ধরতে পারছি, সেগুলোকে আমরা আবার আমাদের দলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, আমাদের ফাইভ ম্যান কমিটি তো, হ্যাঁ ফাইভ ম্যান কমিটি, হ্যাঁ এখন হয়েছে, পাঁচজনায় কি বলছো ভোট হবে, মানুষের কাছে যাচ্ছেন, আমরা শুরু করেছি স্যার, ভূতে ভূতে বসছেন, শুরু করেছি, মানুষের অভিযোগ শুনছেন, অভিযোগ খুব কম, এইটা একটু প্রবলেম, মানুষের বাড়ি থেকে টাকা নেয় নাই তো, কোনো অভিযোগ নেই স্যার, সামনাসামনি কোনো অভিযোগ নেই, এটা আমি আপনার বলছি, কিন্তু আমাদের কাজেরও কোনো ত্রুটি নেই, আমরা আপনার চেষ্টা করি, প্রধান তো আপনার, প্রধানকে বলুন, ও প্রধান নাকি কে চালায় আপনাকে, আমরা সবাই আছি, কে চালায় আমাদের, এখন যে কমিটি হয়েছে সেই কমিটি সকলে মিলে টাকা পয়সা ভাগ কেমন লাগে, টাকা ভাগ ঠিকভাবে চলে, হ্যাঁ কত বাড়ি পেয়েছে এবারে, 326টা ছোট অঞ্চল, 326টা বাড়ি ঠিকমতো বিলি হয়েছে, ঠিকমতো বিলি হয়েছে, যাদের এসসিসি লিস্ট অনুযায়ী যারা প্রাপ্য তাদের ইনকোয়ারি করে প্রপার ইনকোয়ারি করে তাদেরকে দেওয়া হয়েছে, তাদের কাছে পয়সা চাই নাই তো, না ওকে যাও। 2021 কি হবে, 2021 কি হবে, এখন 2000 মাইনাস আছেন, 2000 মাইনাস আছে, আমরা চেষ্টা করছি কিন্না জায়গাটা একটু শক্ত জায়গা, এটা মানতেই হবে, তবে আমরা চেষ্টা করবো এটা মানে হারবেন না লিড হবে, না লিড দেবো স্যার, লিড দেবো, কত খালি চারটে বুথে জিতে আছো দাসকলগা গ্রামে, আর সব বুথে হেরে আছো, কি রে সুব্রত, এ তো খালি দাসকলগ্রামে জিতে আছে, খালি দাসকলগ্রামে চারটে বুথে জিতে আছে, আর সব জায়গায় হেরে আছে, ফাইভ ম্যান কমিটি হবে,
ফাইভ ম্যান কমিটি করেছে, কে কে আছে? এক পাড়াতে দুজন আছে কি? তাহলে তো ভালো হতো। কোন কোন গ্রাম থেকে ফাইভ ম্যান কমিটি হয়েছে বলুন? কৃষ্ণদা কই? কৃষ্ণদা যুবটিয়া হরিগ্রাম, হ্যাঁ ঠিক আছে, হরিপুর, হ্যাঁ আর সাতপুর, সব মিলিয়ে করেছেন তো? সব মিলিয়ে করেছেন। নাম যুবটিয়া? যুবটিয়া আলিগ্রাম, আলিগ্রাম, হ্যাঁ সাতপুর, হ্যাঁ সাতপুর, রুইপুর, রুইপুর, দাসকল গ্রাম, দাসকল গ্রাম আছে, সেকে বলুন সবাইকে মিলি। হ্যাঁ কৃষ্ণহরি ঘোষ আছে, দাসকল গ্রামে কৃষ্ণহরি ঘোষ আছে। আচ্ছা একটা কাজ কর, ফাইভ মিনিটের উপরে এখানে একটা মাথার উপরে ছাপা গীতার নামটা লেখো তো। সবসময় জিতে আসছিলাম, কখনোই আমরা এই অঞ্চলে হারিনি। 1537 মাইনাস আছে, ওটাকে মেক আপ করে 1500 প্লাস লিখে রাখলাম। অবশ্যই, হ্যাঁ অবশ্যই, 2000 তো আগে 1500 কর যা। অবশ্যই জিকে টু মধুদার গান মানে ভালো লাগে। হ্যাঁ তোদের লিড আছে, কিন্তু লিডের হাতটা কম আছে। 1983 কেজি। আর মধু নিজের গ্রামে হেরেছে, 181 ভোটে হেরেছে। হ্যাঁ 181 মধু করে হ্যালো 1983 পঞ্চায়েত সভাধিপতি হয়েছিস আর নিজের গ্রামে হেরে বসে আছিস, লজ্জা লাগে? লজ্জা লেগেছে, কিন্তু একটা কথা হলো আমি জীবনে হারি নাই, এবারেই প্রথম আমি 180 হারলাম। এর পেছনে অনেক কারণ আছে, সেসব আমি এখানে বলবো। কারণ শুনতে রাজি না, কারণ আমি কি করে বলবো? আমার পেছনে যদি আজকে বুথ কমিটির চেয়ারম্যান বলছে সে গত নির্বাচনে ভোট দেয়নি, আমি আপনার হলফ করে বলে দিতে পারি। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সুব্রত ভট্টাচার্যকে যে এই অঞ্চলে এই বুথগুলো এই যেটা হয়েছে, আমার একজন রিপোর্ট দিলে যে তোমার বুথে হারাচ্ছে, এরপরে আমি আর কি করবো? আর আমাকে কোনো জায়গাতে একটা জায়গাতে আমাকে দায়িত্ব দেয় নাই যে এই বুথটাকে তোমার নির্বাচন। ঠিক আছে এক কাজ করো, এই বুথে যে অঞ্চল পেছনে এখানে কি ফাইভ ম্যান কমিটি আছে? কমিটি তৈরি হবে। ঠিক আছে ফাইভ ম্যান থাক, আর এই ফাইভ ম্যান কমিটি দেখবে, আর তু সুব্রত সঙ্গে গোটা ব্লকে থাকবে। ওকে ডিকে টু এ ফাইভ ম্যান কমিটি হলো, চলো এলিটটা বাড়বে তো? অবশ্যই বাড়বে। ঠিক আছে বাড়বে তো? হ্যাঁ বাড়বে। 1983 মানে 2000 মতো আছে, কত হবে? হ্যাঁ সবাই মিলে বলছো তো? চন্ডী দাস নানুর চলে আসুন। হ্যালো হ্যালো, এইখান থেকে এদিকে 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 এই মাইকটা এখানে এসো। সুব্রত কে আছো? নানুর তো বেঁচে গেলি, তা তোর এক কাজ, কেন গদায় নেতা নাই যে গদায় নামে দোষ হবে? তা তুই, হ্যাঁ তুই একা দাঁড়িয়ে আছিস। 100 কত ভোটে লিড হয়েছে? ভোটার কত ভোট হয়েছিল? 13,500 সুব্রত ভট্টাচার্য এখানে, আমি ওর সাথে আছি। কোনকালে একা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। খুব ভালো, ধন্যবাদ। হ্যাঁ বলুন। বল এরকম হলো কেন? আমাদের চেষ্টা আমরা করেছিলাম তো সেই সময়, যারা কিরম চেষ্টা মানে লোক দেখানি চেষ্টা না অরিজিনাল ভোট করাচ্ছ? না দাদা, প্রতিটা বুথে বুথে আমরা যেভাবে কর্মীদের নিয়ে মিশে, নটা বুথে হেরে আছো? নটা না আরো বেশি, নটা
ভালো করে তথ্য দেখনি, তাহলে 100 কটা ভোটে জিতে আছিস, কি হবে? 147 ভোটে জিতে আছিস, সুব্রত বল কি হবে তোর তো নানুর বাড়ি। আমরা আগামী বিধানসভা ভোটে নানুর 4,500 ভোটে জিতবো। কত? 4,500 ভোটে। তুমি 4,000 ভোটে লেখো, সুব্রত না বলে ব্লক প্রেসিডেন্ট সরিয়ে দেবো, লেখো। উচ্চকরণ আসুন, উচ্চকরণ। আসুন আসুন আসুন, উচ্চকরণ আসুন। কটা বুথে হেরে আছেন? 11টা বুথে। ভালো করেছেন। আস্তে 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 মার, আস্তে। অঞ্চলে কটা বুথে হেরে আছেন? 11টা বুথে। অঞ্চলে কত বুথে, কটা বুথে, কত ভোটে হেরে আছে? 976 ভোটে হারলেন কেন? উচ্চকরণ তো ভালো অঞ্চল। হ্যাঁ, উচ্চকরণ ভালো অঞ্চল, বোঝাও যায়নি যে এরকম রেজাল্ট হবে, কিন্তু শেষ মুহূর্তে একটু সাম্প্রদায়িক ইস্যু একটু। কোথায়? বন্দর? না, বন্দরে তো আমরা যা হয়েছে খানিকটা, কিন্তু বন্দরে অত মাইনাস হয়নি। বন্দরে আমরা বসেছিলাম, বন্দরে আমরা পুরো কমিটি পাল্টে দিয়েছি। 3-4 দিন আগে আমরা বসেছিলাম, পুরো আমরা কমিটি পাল্টে দিয়েছি। কোন কোন উচ্চকরণে বড় গ্রাম? উচ্চকরণে বড় গ্রাম 8 গ্রাম, বালিশ 8 গ্রাম বড় গ্রাম। ওইখানে আমরা অনেকটা মাইনাস করেছি, বালিশ্বরে মাইনাস করেছি, মুই তিনে বেশি মাইনাস করেছি। এই 3টে গ্রাম আমরা মাইনাস, যেখানে বেশি কাজ দিয়েছেন আপনি সেখানটায় আমরা মাইনাস করেছি। যেখানে আপনি কলেজ করে দিয়েছেন, মন্দিরের টাকা দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, সেই জায়গাগুলো মাইনাস করেছি। এই জায়গাগুলো আমাদেরকে একটু মানে খাটতে হবে প্রচুর পরিমাণে। এই জায়গাগুলো মানুষের মানসিকতা একটু পরিবর্তন করার আমাদের চেষ্টা করতে হবে। এখন কি হবে? এখন আমরা তো ওইটা মাইনাস, ওটা তো মাইনাস থাকবেই না। আমরা 2,000 ভোটে অবশ্যই লিড করবো, মানে একবার গ্যারান্টি। কে দায়িত্ব আছে সুব্রত? উচ্চকরণ কি হবে? আটগ্রাম বাটপাড়া আর জানেন বালিগুনি, বালিগুনি লিড আছে, 530 ভোটে লিড আছে। ঠিক আছে, কি হবে? 2021 কি হবে? 2021 আমরা জিতবই অবশ্যই। 2,000 ভোটে কম কম করে 2,000 ভোট লিখে রাখছি। হ্যাঁ, আপনি লিখে রাখবেন 2,000 ভোট অবশ্যই হবে। আমরা বসেছি সব মানুষের সঙ্গে ইতিমধ্যে। আসুন, আসুন চারকল গ্রাম, আসুন চারকল গ্রাম। একটু বসতে হবে, বসতে হবে। ভলেন্টিয়ারদের বলছে একটু বসিয়ে দাও। কই চার কল গ্রাম? কুড়ি মল্লা কই? আসুন 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 আসুন, চার কলাম আসুন। আরে পরিমল, তোর গ্রামে তো হেরে গেছিস বুধে। কেন হারলি কেন তোর গ্রামে? আমার গ্রামটা এক হিন্দুত্ববোধ কাজ করেছে। হ্যাঁ, হিন্দুত্ববোধ কাজ করেছে। আমার গ্রামটা কি? ভোটের আগে দিনে 3-4 লাখ টাকা খরচ করে বহু মানুষকে মদ্যপ খাই দিয়ে গ্রামে সন্ত্রাসী প্রচুর রাত্রি আছে। বিএসএফ পর্যন্ত আমাদেরকে কোনো সহযোগিতা করে না, মানে ওদের পেছু ঘুরে বেড়িয়েছে। তারা বুথে বুথে বিএসএফ থাকবে, তার সহযোগিতা আমার প্রয়োজনটা কিসের আছে? কিসের প্রয়োজনতা? আমার সংগঠনের মাধ্যমে ভোট হবে। হ্যাঁ, শুধু ভোটটা চাকু জানি কম হয়েছে, আর এই বেশি মানে বিজেপি ভোট হয়েছে। বোকা বোকা কথা বলছিস তো, তুই একটা বুথে জিতে নাস,
একটা বুথে যেতে না, এখানে খেলা হয়েছে শিকার কর কেন? সেটা বলছিস না কেন? আমি নাম বলতে রাজি নই, দুটো গ্রুপের খেলা হয়েছে, তো সেটা বল। আর এই বুথটাতে খেলা হয়েছে তাই তো রে সুব্রত? হ্যাঁ, কত লিড আছে? এটা মিনিমাম 4,500 থেকে 5,000 ওটা লিড হচ্ছে ছিল এই অঞ্চল। হ্যাঁ, আমি তো 5,000ই বলেছিলাম, 5,000 হবে। চারগ্রাম থেকে 1400 1500। এখন তোর গ্রামে পরিস্থিতি কি? এখন অনেক ইয়ে করেছে, আবার বিধানসভায় বলবি না তো যে আবার এই অবস্থা হবে? না, তা তো বলবো না, উচিত না বলার। কি রে সুব্রত, এই বিধানসভা বলবে না তো? কাজল সঙ্গে কথা বলেছিস? কি বলেছে কাজল? হ্যাঁ, আমরা ঠিক আছি, আমাদের এখন ভালো কাজ চলছে, বুথ কমিটিতে বসে সব 10টা করে কর্মী বুথ কমিটি করে নিয়েছি, তাদের সঙ্গে সব আলোচনা করছি, সেই ভাবেই কাজ হচ্ছে। এই কটা বুথে বুথে পাড়ায় পাড়ায় বস, তোদের একটা দাস পড়া আছে না? হ্যাঁ, ওই দাস পড়ার সঙ্গে গোলমালটা মেরে নেয়, ওই জানি তো উত্তেজিত হয়ে। আমার বাড়ি বোলপুর, আর তোর বাড়ি চারকল গ্রাম। দাস পাড়ায় যে গোলমাল আছে সেটাও আমি জানি, আগেও আমি বলেছিলাম যে ওইখান থেকে দাস পাড়ায় ঝামালটা মারগা, ঠিক আছে? ওই ঝামালটা মারলেই সমস্যা মিটে যাবে, দাস পাড়ায় ঝামালটা মিটে নে, যা। বলছি যে কত লিখবো একুশে? 7,000 তো? 7,000 7 জলন্দি আসুন, জলন্দি জলন্দি কেরিম দেখেন, কেরিম সামনে। হ্যালো, জলন্দিতে 7টা বুথে হারলাম কেন? 7টা বুথে হেরেছি আমরা, আমাদের অঞ্চলে বাসে গ্রাম পুনগ্রামে যেহেতু বিজেপি প্রার্থী ছিল, ওই একটা বিশেষ করে এফেক্ট হয়ে গিয়েছে আমাদের, যেটা 7টা বুথে আমরা মাইনাস হয়েছি। ওই 7টা বুথে একটু হিন্দু প্রধান, ওই জন্য একটু ভোটটা অন্যদিকে গিয়েছে, আর ওই বিজেপি প্রার্থী ও ভোটে আমরা বুঝতে পারি না যে ভোটে দুটো ব্যাংক চালে হেরে আছো। হ্যাঁ, ব্যাংক চালে হেরে আছি, চলন্দিতে হেরে আছো? চলন্দিতে একটা বুথে হেরে আছি, একটা প্লাস আছে। কি হবে গরিব, তুই দেখতে ভালো হবে? হ্যাঁ, ভোট ভালো হবে। তোর তো লিড হয়েছে মাত্র 2,100, পরে ওটা রিকভারি হয়ে গেছে। হ্যাঁ, পরে রিকভারি হয়েছে। 2,100, 2,100 কি লিখবো? 2,100 কম করে 5,000, 5,000 লিখছি তোমার নামে। প্রধান কই? হ্যাঁ স্যার, এসছি। বাড়ির টাকা কতগুলো লোকে লিয়েছে? সেটা বলতে পারবো না স্যার। ঠিক মতো কাজ হচ্ছে? খুব সুন্দর কাজ হচ্ছে, আমলার অনুপ্রেরণায়, আমলার পথ অনুসরণ করে আমরা কাজ করি। লিড যেন বাড়ে, লিড স্যার খুব ভালো ভাবে ধরবো, 5 থেকে 6,000 করে আমরা তোমাকে ধরবো। হ্যাঁ স্যার, ওকে যাও। ননগর কর্জা আসুন, ননগর কর্জা কেড়ে দায়িত্ব আছে। কেড়ে ননকর্জা কোথায় সামথিং 20,000 ভোটার, তো ওখানে কিন্তু লিড তো অনেক কম। এটা কম শুনেন, গত বিধানসভা ইলেকশনে প্রায় 9-এর কাছাকাছি মাইনাস ছিল, সেই মাইনাসটাকে আমরা কভার করে প্রায় 4+ করি। আর ওইটাতে এমনি সবাই জানে প্রত্যন্ত সিপিএমের এলাকা ছিল, সেই এলাকাটা আমরা বারবার বসে এলাকাটা একটা জায়গায় আমরা আনতে পেরেছি। না না, সেটা তো আমি তোকে বলছি না, আমি তোকে বলছি না যে তোর তোর 3,000 3,500 বোধ হয় বিরাট ভোটে লিড দিয়েছিস, আমি সেটা বলছি না। ওখানে হ্যাঁ, তুই ওখানে 9,000 ভোটে মাইনাস ছিল সেটা আমি জানি, সেইখান থেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছিস, তার জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু মানে ভোটার সংখ্যাটা এত বেশি, যেমন তোদের বোধ হয় 22,000 ভোটার থুপসরা, তারপরে কিন্তু ননগরটা, তো এইবারে ধর 22,000 ভোটারের ভেতরে আমি কি 15,000 ভোট আশা করতে পারি না? আমি কি এমন অন্যায় করলাম
যে 15,000 ভোট আশা করতে পারি। বর্তমান যে পরিস্থিতি তত 15,000 ধূপসরা অঞ্চলে 22,000 ভোটের ভেতরে আমি তো 15,000 ভোট আশা করতে পারি। অবশ্যই আমরা নির্মল বাজির আমলে 12,700 ভোটে লিড দিয়েছিলাম তখন সম্রাট বাবুর আমলে, সেই লিডটা হচ্ছে না কেন? সেটা হয়তো বিধানসভাটা আমাদের একটু ইয়ে ছিল, সেটা মোটামুটি কেটে গেছে। আগামী বিধানসভাতে আমরা ব্যাপক হারে লিখতে পারি। আর নগরটা কত লিখবে? ওটা মোটামুটি 12 লিখতে পারে। 12? হ্যাঁ, তো 4,000 মতো লিড আছে, 3,994। হ্যাঁ, 12 লিড। হ্যাঁ, 20,000 ভোট আছে, 20,000 ভোট আছে। ধূপসরা কেড়ে মেরে দেখুন, চলে আসুন ধূপসরা। জানি কি হবে, তুপসরা তুপসরা প্লাস হবে। হ্যাঁ, প্লাস তো আছে 7,000। হ্যাঁ, প্লাস তো 7,000 আছে, মোটামুটি 14,000 ধরেন। এখন তো তোর 22,000 ভোটার। হ্যাঁ, কম করে 14,000। কে মাখন এসছি রে, কত ভোটার রে? ভোটার কত? 21,700। তো 22,000 বলেছেন? হ্যাঁ, 22,000 ভোটে কি 15,000 ভোট পেতে পারি না আমরা? হ্যাঁ, মোটামুটি 14-15,000। না, আমরা শিওর 15,000 ভোট অবশ্যই পাবো। তবে আমরা এই লোকসভা নির্বাচনে সাতখানা ভোটতে আমরা মাইনাস। এর প্রধান কারণ হচ্ছে আমাদের আত্মতুষ্টি। আমরা সরিষা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামটা আমরা আজ পর্যন্ত কোনোদিন মাইনাস হয়নি, কিন্তু ওইটা আমরা ঠিক মতো যাইনি। আমরা ভেবেছিলাম যে ওইটা আমরা ব্যাপক হারে মাইনাস হবো। আমাদের আত্মতুষ্টির জন্য আমরা 7টায় মাইনাস হয়েছি 25টা ভোটের মধ্যে। আগামী যে লোকসভা নির্বাচন, খান সাহেব যা বলেছে তার থেকে অবশ্যই আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। সবাই ঠিক বলছে? আরে বাপ্পা, হ্যাঁ, এ রফিক, এ টুটো, জামু কি বলছি রে, লাইন ঠিক আছে? ভরত ঠিক হবে? ঠিক আছে, দেখা যাক লেখক করিম খানের সম্বন্ধে। 14,000 লিখবো না 15,000 লিখবো লিড, না 10,000 লিখবো? বেশ, চলো। আমরা বোলপুর ব্লকের 3,849 ও নানুর ব্লকের 11,453 অর্থাৎ এই বিধানসভাতে আমরা লোকসভা ভোটের রেজাল্ট অনুযায়ী 15,302 ভোটে আমরা এখানে জয়লাভ করেছি। না, বোলপুরের ব্লকে 3,000, নাম আমার পাঞ্জাবিগুলো টাইট হয়ে গেছে রে, লুজ দিকে কিনতে হবে। হ্যালো, কি নাম? বিধানচন্দ্র মাঝি। কি করেন? আমি ব্রাহ্মণখণ্ড বাসাপার হাই স্কুলের ইংরেজি শিক্ষক। ছেলেটা ভালোই লাগছে, খারাপ নয়, নিয়ে ঘোর। পলিটিক্যাল ছেলে হবে, পার্টির ছেলে হবে, নিয়ে ঘোর, বুঝতে পারলি? সুপ্রত করিম, এলাকায় মিটিং করলে গে, নিয়ে ঘোরা। হ্যাঁ, পার্টির ছেলে হবে, কাজের ছেলে হবে, সংগঠনের ছেলে হবে, ঘোরা। ঘুরতে পারবেন তো? হ্যাঁ, অবশ্যই। গাড়ি চাপবেন না তো? গাড়ি চাপলে নামিয়ে দেওয়ার ওষুধ তো আছে তোমার কাছে। ঠিক আছে, ঘুরুন, সংগঠনে কাজ করুন। ঠিক আছে, আমরা আমাদের রিভিউ শেষ করলাম। এবার বোলপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী অসিত মাল ধন্যবাদ দিয়ে আজকে সবার কাজ শেষ করবেন। নমস্কার, নানুর বিধানসভায় বুথ ভিত্তিক সম্মেলনের শেষ পর্যায়ে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি, উন্নয়নের কাণ্ডারী, দক্ষ সংগঠক অনুব্রত মণ্ডল,
উপস্থিত আছেন সহসভাপতি অভিজিৎ সিনহা উর্ফে রানা, উপস্থিত আছেন ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত আছেন নানুর বিধানসভা কেন্দ্র থেকে আসা অঞ্চল সভাপতিবৃন্দ, বুথ সভাপতিবৃন্দ, বুথের কর্মীবৃন্দ, উপস্থিত আছেন সম্মানীয় প্রধানবৃন্দ, করিম সাহেব এখানে আছেন, আছেন কাজলবাবু, দেরিতে হলেও এসে পৌঁছেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানকার সভা শেষ করলাম। নমস্কার।